আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। এক ছেলে মাদ্রাসায় পড়াশোনা করত। ছেলেটা মাদ্রাসা যাওয়ার সময় একটি মেয়ে সব সময় তার দিকে তাকিয়ে থাকে, তার সাথে কথা বলতে চায়। কিন্তু সেই ছেলেটি আবার আমার আপনার মতো ক্যারেক্টার ঢিলা ছিল না। সে কোনো বেগানা নারীর দিকে তাকাতে চায় না কথা বলতে। হয়তো এরকম অ্যাভয়েড এবং মেয়েদের দিকে তাকানোর অনীহা দেখে সেই মেয়েটি আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। একদিন মেয়েটা ছেলেটিকে তার খালি বাড়িতে ডাকলো, কিন্তু ছেলেটি রাজি হলো না। কিছুদিন পর মেয়েটি একটা কৌশল খাটালো। মেয়েটা তাদের এক দাসীকে শিখিয়ে দিল যে ছেলেটাকে বলবে এই বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে, বাচ্চাটা খুব কান্নাকাটি করছে, আপনি একটু এসে বাচ্চাটাকে সুরা কালাম পাঠ করে ঝাড়ফুঁক দিয়ে যান। দাসীটা এই মিথ্যা কথা বলে ওই মাদ্রাসার ছেলেটাকে বাড়ির ভেতর নিয়ে গেল। তারপর সে দুষ্টু মেয়েটা ছেলেটাকে নির্জন একটা রুমে বন্দি করলো, ছেলেটার কাছে নিজেকে সঁপে দিতে চাইল। কিন্তু সেই ছেলেটি চাইল না কোনো অবৈধ কাজ করতে। ছেলেটি পড়ে গেল মহা বিপদে। বুদ্ধি করে বলল, আমার একটু টয়লেট যেতে হবে। মেয়েটি বলল, যাও তবে দ্রুত ফিরে আসবে। ছেলেটি বাধ্য হয়ে টয়লেট থেকে নোংরা পানি দিয়ে তার পুরো শরীর মেখে নিল, যাতে তার শরীর থেকে বিশ্রী গন্ধ বের হয়। ছেলেটি টয়লেট থেকে বের হবার পর মেয়েটি তার গায়ে দুর্গন্ধের কারণে তাকে তাড়িয়ে দিল। আর ছেলেটি খুশি মনে বের হয়ে গোসল করে মাদ্রাসায় গিয়ে ক্লাসে প্রবেশ করল। ওস্তাদ ক্লাস চলাকালীন সময়ে বললেন, তোমাদের মধ্যে কে আজকে এমন সুগন্ধ লাগিয়ে এসেছো যে পুরো ক্লাস সুগন্ধময় হয়ে আছে? ছেলেটা ভয় পেয়ে গেল। মনে মনে ভাবল, হয়তো তার গায়ে কোথাও ময়লা লেগে আছে অথবা ভালো করে ধোয়া হয়নি, সেখান থেকে মনে হয় দুর্গন্ধ বের হচ্ছে। সে মনে করল, ক্লাসের মধ্যে ওস্তাদ তার গায়ের দুর্গন্ধকে উপহাস করে সুগন্ধ বলছে না তো। ছেলেটা লজ্জায় মাথা নিচু করে বসে রইল। এদিকে কোনো ছাত্র জবাব না দেওয়ায় ওস্তাদ অবাক হলেন এবং পরীক্ষা করার জন্য একজন একজন করে উঠে আসতে বললেন। আশ্চর্যের বিষয়, কারো কাছে এই সুগন্ধ পাওয়া গেল না। অতঃপর ওস্তাদ দেখলেন একটা ছেলে ক্লাসের সর্বশেষে মাথা নিচু করে বসে আছে। ওস্তাদ ছেলেটাকে কাছে ডাকলেন। ছেলেটা কাছে আসলে ওস্তাদ খেয়াল করলেন এই ছেলেটার কাছে থেকে এত সুগন্ধ বের হচ্ছে। ওস্তাদ ছেলেটাকে প্রশ্ন করলেন, তুমি এই সুগন্ধ লাগিয়ে এসেছো কিন্তু আমাদেরকে বলছো না কেন? বলো এই সুগন্ধ কোথায় পেয়েছো? ছেলেটা তখন ভয়ে কাঁদতে আরম্ভ করল। ওস্তাদ আরও বেশি অবাক হলেন এবং ছেলেটাকে বললেন, তুমি কাঁদছো কেন? তখন ছেলেটা সম্পূর্ণ ঘটনা ওস্তাদকে বলে দিল। সব কিছু শুনে ওস্তাদও কেঁদে ফেললেন এবং ছেলেটাকে বুকের সাথে জড়িয়ে ধরে সকল ছাত্রদেরকে বললেন, তোমরা যদি কেউ একজন জান্নাতিবাসী মানুষ দেখতে চাও তাহলে এই আমার ছাত্রটিকে দেখো। সুবহানাল্লাহ, ছেলেটি আর কেউ না, তিনি হলেন হযরত ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজ তাহলে এ পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন ও ভালো থাকুন, আর আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।